যেসব ব্যাংক ঋণের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনেনি, সেসব ব্যাংক মালিকদের ব্যবসার স্বচ্ছতা খতিয়ে দেখা হবে, এমন হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশে বাণিজ্যের পাশাপাশি জনগণের ক্রয় ক্ষমতা বাড়িয়ে দেশেই বাজার সৃষ্টিতে শিল্প উদ্যোক্তাদের প্রতিও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় শিল্পমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। দেশীয় শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ও সেবা স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে জাতীয় শিল্পমেলা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই শিল্পমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমেই প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় শুভেচ্ছা স্মারক। সরকার প্রধান তার ভাষণে বলেন, দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে দেশীয় পণ্য উৎপাদন ও বাজারজাত করতে বিদেশি নতুন বাজার তৈরি করতে হবে। এ সময় শিল্পায়নে উদ্বুদ্ধ করতে ব্যাংক ঋণ একক ডিজিটে নামিয়ে আনতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। এই ব্যাংকের মালিক যারা, তাদেরও তো শিল্প কলকারখানা আছে, তারাও তো ব্যবসা বাণিজ্য করে। তাহলে এখন আমাকে তো সেই জায়গাটা আগে হাত দিতে হবে যে তারা ব্যাংকও চালাচ্ছে, শিল্পও চালাচ্ছে, আবার তারা সুদের হার কমাবে না, তাহলে তাদের ব্যবসা কী কী আছে না আছে, ট্যাক্সটা ঠিকমতো দিচ্ছে কি না, ভ্যাটটা দিচ্ছে কি না, কাঁচামালটা ঠিকমতো আনছে কি না, শুধুমাত্র সরকারই সব করে দেবে তা তো না। প্রধানমন্ত্রীর মতে, কৃষিকে যন্ত্রনির্ভর আধুনিকায়ন ও পাশাপাশি শিল্পায়ন, উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণকে বহুমুখী করা প্রয়োজন। এ লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে বলেও জানান তিনি। 100টা শিল্পাঞ্চল গড়ে তুলে আমরা সেখানে একদিকে মানুষের কর্মসংস্থান হবে, বিনিয়োগ হবে, আর আমাদের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন হয়। আমরা চাই যে সেই ধরনের কোন অঞ্চলে কোন পণ্যটা খুব বেশি উৎপাদন হতে পারে সেগুলি প্রক্রিয়াজাত করা এবং সেটাকে আমাদের দেশের বাজার এবং বিদেশে রপ্তানি সে সুযোগটা করে দেওয়া। আর্থসামাজিক উন্নয়নে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির উপর গুরুত্ব দিয়ে শেখ হাসিনা বলেন, তরুণ ও নারীদেরও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। দেশের সম্পদকে কাজে লাগাতে সুদূর প্রসারী পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। একদিকে যেমন আমাদের শিল্পায়ন প্রয়োজন, অপরদিকে আমাদের কৃষি পণ্য এবং খাদ্য পণ্য প্রক্রিয়াজাত করা শিল্প, এটারও উপর আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা চাই না যে যেখানে সেখানে শিল্প গড়ে উঠে আমার কৃষি জমি নষ্ট হোক। আমরা চাই বেশি বেশি বিনিয়োগ হোক, বেশি বেশি আমাদের কর্মসংস্থান হোক, আবার দেশের মানুষ কাজ পাক। সপ্তাহব্যাপী এ মেলায় সারা দেশ থেকে বড়, মাঝারি, ক্ষুদ্র, কুটির, হস্ত, কারু এবং হাইটেক সহ 300 উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ফারজানা শোভা, এসএটিভি, ঢাকা।